গুড মর্নিং ফ্রেন্ডস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডাব্লিউ চ্যানেলে তো আজকে তোমাদেরকে আরেকটি নতুন মক টেস্ট করাবো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রায় সময় কিন্তু এই কোশ্চেনগুলো ডাব্লিউ পরীক্ষাতে এসছে বা আসার চান্স আছে তো এই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে পুরো একটা মক টেস্ট সিরিজ করানো হচ্ছে তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখবে এবং যদি তোমাদের মনে হয় কোশ্চেনগুলো একবার লিখে নেওয়ার পারলে সেগুলো একবার লিখেও নেবে কারণ লিখলে তোমাদেরকে আমি লেখার জিনিসটা এই জন্য তোমাদেরকে আমি এত রিকোয়েস্ট করে বলি কারণ যত লিখবে তোমরা তত লেখার হ্যাবিটটাও হবে এবং লিখলে জিনিসটি তোমাদের অনেক দিন মনে রাখতে পারবে তো সে কারণে তোমাদেরকে আমি প্রত্যেক দিন একটা রিকোয়েস্ট করি সব জায়গায় রিকোয়েস্ট করি জিনিসগুলোকে একবার খাতায় নোট ডাউন করে নেওয়ার ঠিক আছে লিখলে আরও হ্যাবিটটা হবে লেখার এবং লিখলে জিনিসটি ভালো করে তোমরা ক্লিয়ারলি বুঝতেও পারবে এবং অনেক দিন ধরে তোমাদের সেটা মনে রাখতেও পারবে ক্লিয়ার তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে ডাব্লু বিসিএস ফিল্ম টু থাউজেন্ড টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মকটেস সিরিজ লঞ্চ করেছে তো সেখানে অলরেডি ব্যাচ ওয়ান ব্যাচ টু শেষ হয়ে গেছে ব্যাচ থ্রি শুরু হয়েছে আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাচ থ্রি হচ্ছে লাস্ট ব্যাচ এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে আর তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মেগামক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে আটশো আঠেরোটা টেস্ট দিতে পারবে যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে সেখানে হচ্ছে তেইশ হাজার দুশো বত্রিশটা কিন্তু টোটাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই আটশো আঠেরোটা টেস্টের মধ্যে আর এই মেগামক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয় তো অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করবে সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে তোমরা লিংকে লিঙ্কে ক্লিক করবে তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগা মক টেস্ট সিরিজের ব্যাপারে ক্লিয়ার চলো তো আজকে প্রথম প্রশ্ন দেওয়া কি আছে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টি ওয়াজ ফাউন্ডেড বাই চন্দ্র বোস তো সুভাষ চন্দ্র বোস কোন পার্টিটি গঠন করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফরওয়ার্ড ব্লক তো সুভাষ চন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক নামে একটি পার্টি গঠন করেছিলেন ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেপার ওয়াজ এডিটেড বাই গান্ধীজি ইন সাউথ আফ্রিকা তো গান্ধীজি যখন সাউথ আফ্রিকায় ছিলেন তখন সে সময় গান্ধীজি কোন পেপারটি এডিট করতেন ঠিক আছে কোন পেপারটি উনি এডিট করতেন তো সঠিক উত্তরে যাবে অপশান এ ইন্ডিয়ান ওপিনিয়ন তো ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পেপার ছিল গান্ধীজি যখন সাউথ আফ্রিকায় ছিলেন সে সময় কিন্তু গান্ধীজি ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পেপারটি এডিটার ছিলেন নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে জেনারেল ডায়ার হু ওয়াজ রেসপন্সিবল ফর জলিয়ানওয়ালা বাঘ ম্যাস্করি ওয়ার ইট টুক প্লেস তো আমরা সবাই জানি জোলিয়ানওয়ালা বাঘ যে ম্যাস্করিটি ছিল এটি আরেকটি নাম হচ্ছে অমৃতসর ম্যাস্করি তো এই ম্যাস্করির পিছনে সব সব থেকে বড়ো হাত ছিল জেনারেল ডায়ারে ঠিক আছে তো এই জালয়ানওয়ালা যে বাগ বাঘ হয়েছিল তো সেটি কোন জায়গায় এটি হয়েছিল তো সঠিক উত্তরে যাবে অপশন ডি অমৃতসর তো জালিয়ানওয়ালা বাঘ যে ম্যাস্করিটি ছিল সেটি অমৃতসরে হয়েছিল আর এই ম্যাস্করিটির আরেকটি নাম হচ্ছে অমৃতসর ম্যাস্কারি ঠিক আছে আর জালিয়ানওয়ালা বাঘ ম্যাস্কের পিছনে কিন্তু জেনারেল ডায়ার পুরোটাই রেসপন্সিবল ছিলেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি আছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তো সঠিক উত্তরে যাবে অপশান বি সি রাধা গোপালাচার্যা তো স্বাধীন ভারতের প্রথম ভারতের গভর্নর জেনারেল ছিলেন সি গোপালাচার্যা ঠিক আছে অপশান বি সি গোপালাচার্যা পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে উইচ অব দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাডভোকেটেড বাই মহাত্মা গান্ধী এগুলোর মধ্যে মহাত্মা গান্ধী কোনটিকে অ্যাডভোকেট করতেন না তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিলেজ পঞ্চায়েত ভিলেজ পঞ্চায়েত কিন্তু মহাত্মা গান্ধী অ্যাডভোকেট করতেন না বা দেখাশোনা করতেন না ঠিক আছে বাদ বাকি যেগুলো আছে প্রোহিবিশন হেভি ইন্ডাস্ট্রি এবং ডিগনিটি অফ লেবার এগুলো সব দেখাশোনা করতেন বা অ্যাডভোকেট করতেন মহাত্মা গান্ধী কিন্তু ভিলেজ পঞ্চায়েতকে কিন্তু উনি দেখাশোনা করতেন না ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড উইথ গাদার পার্টি এগুলোর মধ্যে কোনটি গাদার পার্টির সাথে অ্যাসোসিয়েট নয় তো সঠিক উত্তরে যাবে অপশান বি বাবা গুরদিত সিং তো বাবা গুরদিত সিং কিন্তু গাদের পার্টির সাথে অ্যাসোসিয়েট ছিলেন না ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড অ্যাজ আ মেম্বার অফ ব্রিটিশ হাউস অফ কমন্স তো কোন ভারতীয় প্রথমবার মেম্বার অফ ব্রিটিশ হাউস কমন্সের জন্য ইলেক্ট হয়েছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাদাভাই নারোজি তো ব্রিটিশ হাউস কমন্স মেম্বার অফ ব্রিটিশ হাউস কমন্সের প্রথম ভারতীয় উনি ছিলেন দাদাভাই নারোজি প্রথমবার অফ ব্রিটিশ হাউস জন্য কোয়েশন দাও কি আছে দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রথমবার প্রথম মহিলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশান সি অ্যানি বেসেন্ট ঠিক আছে এখানে আরেকটা কোয়েশ্চেন হয় অনেক সময় দিয়ে থাকে দেখবে যে প্রথম ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু কিন্তু এখানে কোয়েশ্চেনটা অন্য আছে এখানে বলেছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন তাহলে সেটা হয়ে যাবে কিন্তু অ্যানি বেসেন্ট ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে নাও স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ খুবই ফেমাস একটা স্লোগান দিস ওয়াজ অ্যাভোকেটেড বাই তো এটি কে বলেছিলেন স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শাল হ্যাবিট এটি কে বলেছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশন সি লোকমানীয় তিলক তো লোকমানীয় তিলকের একটা খুব ফেমাস একটা স্লোগান ছিল স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শাল হ্যাবিট ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে দেখে না কি আছেন হু হজ দ্য নবাব অফ বেঙ্গল ডিউরিং ব্যাটল অফ পলিসি তো যখন পলাশির যুদ্ধ হয়েছিল সে সময়ে বেঙ্গলের নবাব কে ছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশন সি সিরাজউদ্দৌল্লা তো ব্যাটেল অফ পলিসি যখন পলিসির যুদ্ধ হয়েছিল তখন কিন্তু বেঙ্গলের নবাব ছিলেন সিরাজ উদ্দোল্লা ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে নেম দ্য থ্রি ইম্পর্টেন্ট ফর্ম অফ সত্যাগ্রহ তো সত্যাগ্রহের তিনটে ইম্পর্টেন্ট ফর্ম কী ছিল তো সঠিক উত্তরে যাবে অপশান এ নন কোঅপারেশন সিভিল ডিসওবিয়েন্ট অ্যান্ড বয়কোট তো এই তিনটি মেন ইম্পর্টেন্ট ফর্মস ছিল সত্যাগ্রহ মুভমেন্টের ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে ওয়ে দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্ম দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া ওয়াজ যখন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন করা হয়েছিল সে সময় মুঘল এম্পায়ার কে ছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশন ডি আকবর তো যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন করা হয়েছিল ভারতের মধ্যে সে সালটা কত ছিল ষোলোশো সাল ছিল ঠিক আছে সিক্সটিন হান্ড্রেডে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করা হয়েছিল ভারতে আর আকবরের তখন টাইম আর আকবরের টাইম পিরিয়ডটা কত ছিল ফিফটিন ফিফটি সিক্স থেকে সিক্সটিন জিরো ফাইভ ঠিক আছে এটা ছিল আকবরের টাইম পিরিয়ড তাহলে যখন ভারতে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠন করা হয় সে সময় কিন্তু মুঘল এম্পায়ার ছিলেন কে আকবর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখেন কি আছে পারমানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ডান বাই ব্রিটিশ গভর্নর জেনারেল তো বেঙ্গলের মধ্যে যে পারমানেন্ট সেটেলমেন্ট করা হয়েছিল সেটি কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের সময় তো সঠিক হয়ে যাবে অপশানে লর্ড কর্ণালিস তো লর্ড কর্ণওয়ালিস যখন ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন তো সেই সময় কিন্তু বেঙ্গলে পারমানেন্ট সেটেলমেন্ট করা হয়েছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন দাও কি আছে অন টুয়েলথ এপ্রিল নাইনটিন ফোরটি ফোর সুভাষচন্দ্র বোস হোস্টেড দ্য আইএনএ ফ্ল্যাগ ইন আ টাউন ইন উইথ স্টেট অর ইউনিয়ন টেরিটরি ইজ দ্যাট টাউন নাও তো বারো এপ্রিল উনিশশো সালে সুভাষচন্দ্র বোস আইএনএ ফ্ল্যাগটি হোস্ট করেছিল একটা টাউনে ঠিক আছে তো বর্তমানে সে টাউনটি বা সে কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মণিপুর তো বারোই এপ্রিল উনিশশো সালে মণিপুরদেরকে মণিপুরে যে সমস্ত নাগরিকরা ছিল তাদেরকে নিয়ে সুভাষচন্দ্র বোস কিন্তু আইএনএ ফ্ল্যাগটি হোস্ট করেছিল সেখানে ঠিক আছে আর বর্তমানে সেই জায়গাটি নাম হচ্ছে মণিপুর ক্লিয়ার চলো নেক্সট কোয়েশন দেওয়া কি আছে নেম দ্য পলিটিক্যাল গুরু অফ মহাত্মা গান্ধী তো মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু হিসাবে কাকে মানতেন মহাত্মা গান্ধী তার পলিটিক্যাল গুরু হিসাবে কাকে মানতেন তো সঠিক উত্তরে যাবে অপশান নেই গোপাল কৃষ্ণা গোখলে তো গোপালাকৃষ্ণ গোখলেকে মহাত্মা গান্ধী অ্যাজ এ পলিটিক্যাল গুরু হিসাবে তাকে মানতেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেখেন কি আছে দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হ্যাজ ইট ফার্স্ট মিটিং ইন দ্য সিটি অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের প্রথম মিটিংটি কোন শহরে সেটা তারা অনুষ্ঠিত করেছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশন বি বোম্বে তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের প্রথম মিটিংটি কিন্তু বোম্বে তারা কন্ডাক্ট করেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে বেগম হজরত মহল লেড ইন এইটিন ফিফটি সেভেন রিভল্ট ফ্রম তো কোন জায়গা থেকে বেগম হজরত মহল এইটিন ফিফটি সেভেনের রিভল্ট করেছিলেন তো সে জায়গাটির নাম কি তো সে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন লখনৌ তো বেগম হজরত মহল আঠারোশো যে রিভল্ট হয়েছিল সেই রিভল্টটি উনি লখনৌ থেকে করেছিলেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে চম্পারণ সত্যাগ্রহ ওয়াজ রিলেটেড টু চম্পারণ সত্যাগ্রহ কোন জিনিসের উপরে এটি রিলেট করা আছে তো সঠিক উত্তর রয়ে যাবে অপশান এ ইন্ডিগো তো নীল নীলের উপরে বা নীল চাষের উপরে কিন্তু চম্পারণ সত্যাগ্রহটি রিলেট করা আছে বা এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চম্পরণ সত্যাগ্রহটি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দেখেন কি আছে হু অ্যামং দ্য ফলোইং ইমপ্লিমেন্টেড দ্য ডক্টরিন অফ ল্যাবস তো এনাদের মধ্যে কে ডক্টরিন অফ ল্যাবসটি ইমপ্লিমেন্ট করেছিলেন তো সঠিক উত্তর রয়ে যাবে অপশন বি লর্ড ডাল হাউসি তো লর্ড ডালহাউসি যখন ছিলেন সে সময় কিন্তু সে ডক্টরিন অব ল্যাবস পলিসিটি ইমপ্লিমেন্ট করেছিলেন ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেওয়া কি আছে হু অফ ফলোইং অ্যাটেন্ডেড অল দ্য থ্রি রাউন্ড টেবিল কনফারেন্স তো এনাদের মধ্যে কে তিনটি যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সে রাউন্ড টেবিল কনফারেন্স তিনটি অ্যাটেন্ড করেছিলেন ইনাদের মধ্যে তিনি কে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ বি আর আম্বেদকর তো বি আর আম্বেদকর ভীমরাও আম্বেদকর কিন্তু তিনটি রাউন্ড টেবিল কনফারেন্সটি অ্যাটেন্ড করেছিলেন ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখেন কি আছে দ্য কল অফ ব্যাক টু দ্য বেদাস ওয়াজ গিভেন বাই ব্যাক টু দ্য বেদাস এই যে কথাটি কে এই কথাটি বলেছিলেন তো সঠিক উত্তরে যাবে অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী তো স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন ব্যাক টু বেদা ঠিক আছে এই যে কথাটি ছিল এই কথাটি কিন্তু স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেখানো কি আছে ওয়েন ওয়াজ অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স ফাউন্ডেড অল ইন্ডিয়া উমেন্স কনফারেন্স কোন সালে এটি তৈরি করা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে তো অল ইন্ডিয়া উমেন কনফারেন্সটি উনিশশো সাতাশ সালে এটি করা হয়েছিল ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখেন কি আছে দ্য কুকা মুভমেন্ট স্টার্টেড ইন দ্য মিড নাইনটিন সেঞ্চুরি ইন তো উনিশ শতাব্দীর মাঝদিক করে কিন্তু কুকা মুভমেন্ট শুরু করা হয়েছিল তো এটি কোন জায়গা থেকে শুরু করা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ ওয়েস্টার্ন পাঞ্জাব তো কুকা মুভমেন্ট যে উনিশশো সেঞ্চুরি থেকে নাইনটিন সেঞ্চুরি মিড অফ নাইনটিন সেঞ্চুরি থেকে শুরু করা হয়েছিল কোথা থেকে করা হয়েছিল সেটি ওয়েস্টার্ন পাঞ্জাব থেকে ক্লিয়ার তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট আর এই প্রশ্নগুলো অলরেডি ডাব্লিউ বিসিএস পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু করানো হচ্ছে প্রত্যেকজন ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করবে যারা ভিডিওটা দেখছো একটা রিকোয়েস্ট করবো পারলে কিন্তু এগুলো খাতায় একটু নোট ডাউন করে নাও খুবই ছোটো ছোটো কোয়েশন আছে পারলে এগুলো খাতায় কিন্তু নোট ডাউন করে রাখতে পারো কারণ পরবর্তীকালে যখন তোমরা পড়বে তোমাদের পড়তে জিনিসটি বুঝতেও সুবিধা হবে এক জায়গায় অনেক জিনিস পেয়ে যাবে প্রায় অনেক কোয়েশন করানো হচ্ছে তোমরা যদি সব কোয়েশনগুলো যদি খাতায় নোট ডাউন করে নাও একটা কিন্তু খুব ভালো একটা সিরিজের মতন হয়ে যাবে তোমরা সেখান থেকে যদি পড়ো একদম এন্ড মোমেন্টে তোমরা কিন্তু সেই জিনিসটাকে ভালো করে রিভাইজ করে নিতে পারবে ঠিক আছে আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে যে শেয়ার করার আছে সেটি হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সটা ফলো করো সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে সেখানে লিঙ্কটা ক্লিক করো দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করতে ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুষের মধ্যে শেয়ার করো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি শীঘ্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটি প্রেস করে দাও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ